আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সিংহায় ফুৎকার ও কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করব অথচ ইসরাফিল আলাইহিসসালাম মুখে শিঙ্গা লাগিয়ে শির অবনত করে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করছেন কখন শিঙ্গায় ফোক দানের হুকুম আসে। হযরত মুকাতিল রহমতুল্লাহি আলাই বলেন, শিঙ্গাটা শিং এর মতো। হযরত ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গা মুখে দাঁড়িয়ে আছেন, তিনি আরশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কখন আদেশ করা হবে? প্রথমবার যখন শিঙ্গায় ফুঁক দিবেন, আকাশ ও পৃথিবীর বাসিন্দারা তাতে বেহুশ হয়ে যাবে, অর্থাৎ ভীষণ ভীতিগ্রস্ত হয়ে সমস্ত প্রাণী মারা যাবে, মাত্র কয়েকজন ছাড়া। আর তারা হলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও হযরত আজরাইল আলাইহিসসালাম। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে যথাক্রমে হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম ও হযরত ইসরাফিল আলাইহিসসালাম এর রূহ কবজের হুকুম দিবেন। অতঃপর মালাকুল মউত আল্লাহর হুকুমে মৃত্যুপ্রাপ্ত হবেন। এই ফুৎকারে সমগ্র বিশ্ব প্রাণীকুলের মৃত্যু ঘটার পর 40 বছর যাবৎ তারা আলমে বরজখে এক রোগ অবস্থাতেই পড়ে থাকবে। অতঃপর আল্লাহ পাক ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করে দ্বিতীয়বার ফুকের হুকুম দিবেন। এরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুম্মা নুফিখ ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে আপন পদযুগলের উপর দাঁড়িয়ে পুনরুত্থানের বিস্ময়কর দৃশ্য অবলম্বন করতে থাকবে। সূরা জুমার আয়াত নং 68। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিঙ্গা ফুৎকারক ফেরেশতা পুনর্জীবিত হবার পর আবার শিঙ্গার কাছে এসে তা মুখ লাগাবেন, এক পা আগে ও এক পা পিছনে স্থাপন করে দ্বিতীয় ফুৎকারের প্রতীক্ষায় থাকবেন। দ্বিতীয় ফুৎকারে সবাই যখন পুনর্জীবিত হবে, তখন সেই ফুৎকারের বিভীষিকা দেখে সবাই ভীত হয়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে, পেরেশান ও অসহায় বোধ করবে। সেই দিন জঙ্গলি জানোয়াররা মাথা নিচু করে পাহাড় পর্বত ও জঙ্গল থেকে বেরিয়ে আসবে। প্রকৃতিগতভাবে মানব ভীরু হওয়া সত্ত্বেও সেদিন তারা মানুষের মাঝে এসে ভিড় করবে। এ তাদের কোনো অপরাধের শাস্তি নয়, বরং হাশর দিবসের ভীতি। প্রচণ্ড আওয়াজ ও শিঙ্গায় ফুৎকারের বিকটতায় ওরা মানুষের থেকে দূরে থাকার অনুভূতি বিস্তৃত করে দেবে। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াইদাল উহুশু হুশিরাত, অর্থাৎ যখন জঙ্গলি প্রাণীরা একত্রিত হবে। সূরা তাকবীর আয়াত নং 5। সেদিন সমস্ত শয়তান, বড় বড় নাফরমান ও সীমা লঙ্ঘনকারীরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজিরার ভয়ে কাতর ও অবনত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার প্রতিপালকের কসম, আমি ওই কাফির দিগকে ও শয়তান দিগকে পুনরুত্থিত করব এবং তাদেরকে উপর করা অবস্থায় জাহান্নামের পার্শ্বে এনে উপস্থিত করব। সূরা মারিয়াম আয়াত নং 68। হে মানুষ, চিন্তা করো তখন তোমার কি পরিস্থিতি হবে, তোমার মন মানসিকতার কি করুণ দশা হবে। তারপর চিন্তা করো পুনরুত্থানের পর কি অবস্থা দাঁড়াবে। সমস্ত মানুষদিগকে খতনাবিহীনভাবে খালি পায়ে উলঙ্গ দেহে হাশর ময়দানের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সে ময়দানে তৃণলতাশূন্য সমতল ময়দান, এমন কোনো টিলা থাকবে না যে ফাঁকি দিয়ে তথায় পালিয়ে যাওয়া যাবে, বরং তা হবে সম্পূর্ণ সমতল ময়দান। হায়, সমস্ত মাখলুক যখন ওই জমিনের উপর একত্রিত হবে, তখন তাদের উপর হতে আকাশের তারকাসমূহ নিচে পড়তে থাকবে, চাঁদ সরোজ আলোকহীন হয়ে যাবে, ফলে সমগ্র পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। এমনই অবস্থায় আসমান তাদের মাথার উপর ঘুরতে শুরু করবে এবং এই কঠিন শক্ত ও মোটা আসমান 500 বৎসর পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে। ফেরেশতাগণ বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকবেন। হায়, কি ভয়াবহ অবস্থা হবে, কি ভীষণ ও বিকট আওয়াজ হবে যখন এই কঠিনতম আসমান খান খান হতে থাকবে, পাহাড় পর্বত তোলার মতো হয়ে উঠতে থাকবে, মানুষ উলঙ্গ দেহে নাঙ্গা পায়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, কি লজ্জার কথা ইয়া রাসূলুল্লাহ, এই হালতে একজন আর একজনের দিকে তাকাবে না? তিনি বললেন, নিজ নিজ পরিস্থিতির ফলে সেই অবকাশ কারোরই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনিহ,
প্রতিটি মানুষ সেদিন এমন অবস্থার সম্মুখীন থাকবে যা তাকে অন্য সব কিছুর কথা বিস্মৃত করে দেবে। সূরা আবাসা আয়াত নং 37। অতএব হে মানুষ, সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করো যেদিন সকলের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে যাবে, তবুও একজন আরেকজনের দিকে তাকানোর উপায় হবে না, আর তা সম্ভবই বা কীভাবে? কারণ কেউ সেখানে উপর হয়ে হামাগুড়ি দিয়ে চলবে, কেউ মাথার উপর চলবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষ তিন অবস্থায় হাশরের ময়দানে আসবে। এক, সওয়ার হয়ে, দুই, পায়ে হেঁটে, এবং তিন, চেহারার দ্বারা হেঁটে। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার দ্বারা হাঁটবে কী রূপে? তিনি বললেন, যে খোদা পায়ের দ্বারা হাঁটিয়েছেন তিনি চেহারার সাহায্যে হাঁটাবার ক্ষমতা রাখেন। মানুষ যে বস্তুকে ইন্দ্রিয় শক্তির দ্বারা উপলব্ধি করে না তাকে অস্বীকার করাই মানুষের স্বভাব। সাপ যে বিনা পায়ে পেটের উপর বিদ্যুৎ গতিতে হাঁটে, তা যদি সে স্বচক্ষে অবলোকন না করত তবে বিনা পায়ে হাঁটতে পারাকেও অস্বীকার করত। অতএব দুনিয়ার উপর অনুমান করে কিয়ামতের বিস্ময়কর ঘটনাবলী অস্বীকার করা হতে বিরত থাকো, কারণ দুনিয়াতে অনেক বিস্ময়কর জিনিস আছে যা স্বচক্ষে দেখার আগে তুমি অস্বীকারই করতে। অতএব হে বান্দা, তুমি চিন্তা করো, ধ্যান করো যে কিয়ামতের ময়দানে তুমি উলঙ্গ, অপমানিত, অপদস্থ অবস্থায় দিশেহারা হয়ে অপেক্ষা করছো যে তোমার সম্পর্কে বেহেস্তের ফয়সালা হয় নাকি জাহান্নামের। সেই পরিস্থিতি অতি কঠিন বলে বিশ্বাস করো, কারণ সত্যিই তা অনেক কঠিন হবে। তারপর চিন্তার বিষয় যে সাত আসমান, সাত জমিন, সমস্ত মাখলুকাত তথা ফেরেস্তা, জিন, ইনসান, শয়তান, বন্য পশু, হিংস্র জন্তু ও পশু পক্ষী সবাই সেখানে একত্রিত হয়ে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হবে। সূর্য আগের মতো নেই, বরং তার দুই ধনুক পরিমাণ নিকটবর্তী হয়ে প্রচণ্ড তাপ দিতে থাকবে। আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। একমাত্র নৈকট্যপ্রাপ্ত বান্দাগণই সেই ছায়া লাভ করবে। উত্তপ্ত ও অসংখ্য প্রাণীর নিঃশ্বাস আর একদিকে লজ্জা ও ভীতি অপমান বোধের দরুন হৃদয়ের অগ্নিসম যন্ত্রণার উত্তাপ, প্রতি চুলের গোড়া হতে ঘাম প্রবাহিত হবে। আল্লাহর দরবারে যার যার স্তর হিসাবে সেই ঘাম কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো কানের লতি পর্যন্ত হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ মহান রব্বুল আলামিনের সম্মুখে হিসাবের জন্য দণ্ডায়মান হবে সেদিন অনেকেই নিজের ঘামে কান পর্যন্ত ডুবে যাবে। আর এক হাদিসে বর্ণিত রয়েছে, মানুষ দণ্ডায়মান অবস্থায় 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন ঘাম ঝরে ঝরে গলা পর্যন্ত পৌঁছবে। হে মিসকিন, হে সহায় সম্বলহীন, হাশর ময়দানের ঘামের দরুন পরিস্থিতি ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে দেখো। ওই অবস্থায় অনেকে বলা শুরু করবে, হে খোদা, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে হলেও এ কঠিন বিপদ ও প্রতীক্ষার কষ্ট হতে মুক্তি দাও। অথচ তখনও হিসাব কিতাব শুরু হয়নি, কোনো শাস্তিও দেওয়া হয়নি। হে মানুষ, তুমিও তো তাদের একজন, তোমার কি জানা আছে যে কী পরিমাণ ঘামের মধ্যে ডুবে যাবে? মনে রেখো, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে হজ, জিহাদ, রোজা, নামাজ কোনো মুসলমানের উপকারের জন্য যাতায়াত। কল্যাণের প্রতি আহ্বান ও অন্যায় অনাচার হতে বিরত রাখার কাজে যদি তোমার ঘাম না ঝরে, তাহলে কাল কিয়ামতের মাঠে লজ্জা, শঙ্কা ও ভীতি তোমার সেই ঘাম বের করে ছাড়বে। তখন সেই কষ্টের কোনো সীমা থাকবে না। মানুষ যদি অজ্ঞতা ও অহংকারের শিকার না হয়, তাহলে খুব সহজেই উপলব্ধি করবে যে আল্লাহ পাকের বিধান ও বন্দিগী পালনের কষ্ট ও পরিমাণের দিক থেকে কিয়ামতের নিদারুণ কষ্ট ও দীর্ঘ প্রতীক্ষার সময়কাল ও পরিমাণের তুলনায় অনেক তুচ্ছ, অতীব সামান্য, কারণ সেই কষ্ট অতি ভীষণ ও অত্যন্ত দীর্ঘ। মহান আল্লাহ পাকের দরবারে আমাদের আকুল ফরিয়াদ, হে আল্লাহ, আপনি আমাদেরকে কিয়ামতের ভয়ানক বিভীষিকা থেকে রক্ষা করুন। আমিন।